খরচ করেন 23 রান। তাতে মোস্তাফিজুরের উপর খুশি ছিলেন না মহেন্দ্র সিং ধোনি, তাই তো মোস্তাফিজকে ডেকে এনে কিছুটা টিপস দিলেন তিনি। এবং মহেন্দ্র সিং ধোনির টিপস যে কাজে লাগবে না সেটা তো হবে না। ডেথ ওভারে বোলিং করতে এসেই চমক দেখালেন মোস্তাফিজুর রহমান। ইনিংসের 17তম ওভার করার জন্য মোস্তাফিজুরের হাতে আবারও বল চলে আসে এবং ওভারের দ্বিতীয় ডেলিভারিতেই মোস্তাফিজুরকে ছক্কা মারতে যান রশিদ খান, কিন্তু ছক্কা মারতে গিয়ে ধরা পড়েছেন এই ব্যাটার। তাতে 1 রানে ফিরতে হয় পেহুতিয়ানে। মোস্তাফিজুরের বলে আউট হয়ে রশিদ খানের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। আর মোস্তাফিজুরও দুর্দান্ত উদযাপন করেন, তাতে মাথা নিচু করে মোস্তাফিজুরের সামান দিয়ে পেভিলিয়নে হাঁটা দেন রশিদ খান। ছক্কা মারতে গিয়ে আউট অনেকটা লজ্জায় পেয়েছেন রশিদ খান। রশিদ খান ফিরলে 121 রানে 7 উইকেট হারিয়ে ফেলে গুজরাট টাইটান্স। লক্ষ্যটা বড়, ম্যাচ থেকে তখন ছিটকে পড়ে গেছে গুজরাট। অবাক করা ব্যাপার হলো প্রথম 2 ওভারে মোস্তাফিজুর রহমান 23 রান খরচ করলেও নিজের 3 ওভার করতে এসে ডেথ ওভারে উইকেট সহ ওই ওভারে খরচ করেন মাত্র 1 রান। তাতে 1 ওভারেই পুষিয়ে দেন মোস্তাফিজুর রহমান। শুধু এখানেই থেমে থাকেনি মোস্তাফিজুর রহমান, নিজের শেষ ওভার করতে এসে আরও একটি উইকেট তুলে নিয়ে দেখান বাংলাদেশের পেসার। শেষ ওভারে 7 রান খরচ করে রাহুল তুয়াতিয়াকে ফিরিয়েছেন মোস্তাফিজুর রহমান। তাতে নির্ধারিত 4 ওভার বোলিং করে মোস্তাফিজুর রহমান খরচ করেন 30 রান, তুলে নিয়েছেন 2টি উইকেট। ফলে দ্বিতীয় ম্যাচেও চেন্নাই সুপার কিংসের হয়ে চেন্নাই সুপার কিংসের জয়ে অবদান রাখতে সক্ষম মোস্তাফিজুর রহমান। উল্লেখ্য, এর আগে ব্যাটিং করতে নেমে নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 206 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় চেন্নাই সুপার কিংস দৌড়ে হয়ে 23 বলে 51 করেন শিবম দুবে এবং দ্বিতীয় সর্বোচ্চ